হ্যালো, সুপ্রিয় বইপ্রেমী বন্ধুরা, সবাইকে অনেক শুভেচ্ছা। আজকে বই আলোচনায় থাকছে 2018 সালে শিখা প্রকাশনী থেকে প্রকাশিত গল্প গ্রন্থ যদি সে আসে। বইটি লিখেছেন স্বপ্নম চৌধুরী। 175 পৃষ্ঠার এই বইটির মূল্য 275 টাকা। তো চলুন, বইয়ের যে লেখক স্বপ্নম চৌধুরী তার সম্পর্কে একটু জেনে নেই। স্বপ্নম চৌধুরী 4 নভেম্বর পতেঙ্গার জন্মগ্রহণ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিদ্যা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। পিতা মরহুম আজিজুর রহমান চৌধুরী, মাতা রওশনারা চৌধুরী। পিতৃভূমি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাবেশ্বর গ্রামে। সাহিত্যে প্রবল আগ্রহ সেই কৈশোর হতে। বই পড়তে ভালোবাসেন। ছাত্র জীবনে আবৃত্তি অভিনয় উপস্থাপনায় ছিলেন সাবলীল। কবিতার মাধ্যমে তার লেখক সত্তা বিকশিত হলেও খেয়ালের বসে গদ্যের দিকেও ঝুঁকে পড়েন। প্রথম কাব্যগ্রন্থ শিশিরের স্বপ্ন ছোঁয়া 2015 সালে প্রকাশের পর পাঠকের উৎসাহে আস্তে আস্তে জড়িয়ে পড়েছেন সাহিত্যের মায়াজালে। জোর করে কিংবা আয়োজন করে কখনো কিছু লিখেননি। হৃদয়ের গভীর থেকে উঠে আসা শব্দগুলোকেই সম্পূর্ণরূপে নিজ খেয়ালে স্বাধীনভাবে সাজাতে পছন্দ করেন। কাউকে অনুকরণ কিংবা অনুসরণ না করে নিজস্ব ধারা তৈরি করার কারণে তার যে কোনো লেখায় সক্রিয়তা ও স্বতন্ত্রতা স্পষ্টভাবে নজর কাড়ে। দ্বিতীয় কাব্যগ্রন্থ সুপ্রভাত সুপ্রভাত এবং প্রথম গল্পগ্রন্থ আমার জিয়া পায় না বিরাম প্রকাশ পায় অমর একুশে গ্রন্থমেলা 2016-তে। কাব্যগ্রন্থের পাশাপাশি গল্পগ্রন্থ ব্যাপক পাঠকপ্রিয়তা অর্জন করায় অমর একুশে গ্রন্থমেলা 2017-তে প্রকাশিত হয় বিরাট কলেবরের উপন্যাস মেঘ বাদলের পুহরগুলো। এবং তৃতীয় কাব্যগ্রন্থ জয়তী ভুলুমন সবগুলো গ্রন্থ শিক্ষা প্রকাশনী হতে প্রকাশিত হলেও দ্বিতীয় উপন্যাস অমর মমতাদের খোয়াব প্রকাশিত হয়েছে অন্যয় প্রকাশ থেকে। অমর একুশে গ্রন্থমেলা 2018-তে প্রকাশিত হয়েছে তৃতীয় উপন্যাস নীল নিঝুমের দায়ী এবং দ্বিতীয় গল্পগ্রন্থ যদি সে আসে। 7টি গল্প নিয়ে প্রকাশিত যদি সে আসে গ্রন্থের গল্পগুলো ভিন্ন ধর্মী, 7টি বৈশিষ্ট্যের প্রতিটি স্বতন্ত্র, যা পাঠক হৃদয়ের ক্ষুধা মিটানোর ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখতে সক্ষম। তো লেখক সম্পর্কে তো বুঝলেন আপনারা, লেখক বেশ ভালো। তার গভীর তার চিন্তা এবং তার নিজস্ব একটা সক্রিয়তা আছে। ঠিক সে অন্য 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 লেখকরা কী লিখছেন সেই দিক